Assalamualaikum everyone. Welcome back to my channel Undhal Cooking and Vlogs. আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি আবার চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে, যেটা হচ্ছে ওয়েডিং ব্লগ পার্ট 4। যদিও মাঝখানে আমি দুইটা র্যান্ডম ব্লগ দিয়েছিলাম, যেটা ছিল দাওয়াত ব্লগ, সো আশা করছি সেগুলো আপনাদের ভালো লেগেছে। যারা এখনও আমার ওই ব্লগগুলো দেখেননি, প্লিজ দেখে আসবেন। দাওয়াত ব্লগ পার্ট 1 অ্যান্ড পার্ট 2, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে এই ওয়েডিং ব্লগ পার্ট 4 থাকছে ওয়েডিং হাউস ডেকোরেশনস, বেড ডেকোরেশনস, তারপর গ্রুম দে হাম্পার্স। পুরাতন যারা আমার ব্লগসগুলো রীতিমতো দেখছেন, তারা সবাই আমার আগের ব্লগগুলো দেখেছেন আর জানেন কার বিয়ে। তো যারা নতুন আমার সাথে জয়েন হয়েছেন, ওনাদের সবার সুবিধার্থে আমি বলে দিচ্ছি, ডাবল ওয়েডিং, যেটা হচ্ছে আমার বড় বোন রুকসানাপুর দুইটা ছেলের একসাথেই বিয়ে। সো যারা নতুন জয়েন হয়েছেন, আমি আবার বলে দিচ্ছি, আমার এই ওয়েডিং ডাবল ওয়েডিংয়ের পার্ট 1, 2 অ্যান্ড 3 অলরেডি আপলোড হয়ে গেছে। যদি আপনারা দেখে আসতে চান, ঘুরে আসতে চান, ঘুরে আসবেন, ভালো লাগবে। আমি ডেসক্রিপশন বক্সে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দিয়ে দেবো ডাবল ওয়েডিংয়ের। তো আপনারা যারা দেখেনি দেখে আসবেন। বরাবরের মতো একটা কথা না বললেই নয়, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যারা আমাকে এত সাপোর্ট করে আমার ভিডিওগুলো রীতিমতো দেখে শেয়ার করে যাচ্ছেন সবার সাথে, আমাকে এত সাপোর্ট করে যাচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া আর ভালোবাসা। আপনারা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট থাকলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর যারা আমার ভিডিওগুলো রীতিমতো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসুন ভিডিওটি দেখে নেই। তো এখন আশা করছি আমার কথা শুনতে শুনতে দেখেছেন ওয়েডিং হাউস ডেকোরেশনস কীরকম লাগলো আপনাদের কাছে, অবশ্যই একটা কমেন্ট করে আর একটা লাইক দিয়ে আমাকে জানিয়ে দেবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আবারও আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবার কাছে আমার এই অনুরোধটুকু থাকলো। আজকের ব্লগে যেগুলো ভিডিও ক্লিপস আমি ইউজ করেছি সেগুলো রেকর্ড করে দিয়েছে নিলয়, ঈশিকা অ্যান্ড রুকসানাপু। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর সুন্দর ব্লগ আমাকে উপহার দেওয়ার জন্য। বিয়েবাড়ি সাজানো দেখলেন, এবারে চলুন বেড ডেকোরেশনটা দেখে আসি। এখানে থাকছে দুইটা রুমে দুইটা বেড, যেহেতু ডাবল ওয়েডিং, বড় ছেলের রুম আর মেজো ছেলের রুম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আবারও বলছি, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সো প্রথমে যে বেডরুমটা দেখবেন বা বেড ডেকোরেশন দেখবেন, সেটা হবে রুকসানাপুর মেজো ছেলের বেডরুম অ্যান্ড বেড। আর পরে যে বেডটা দেখতে পারবেন সেটা হচ্ছে রুকসানাপুর বড় ছেলের বেড অ্যান্ড বেডরুম। সো মোটামুটি দুইটাই সমানই, আশা করছি ভালো লাগবে। Thank you.
দেখতে পাচ্ছেন গ্রুমের হাম্পার্সগুলো চলে আসছে, আর সেটা হচ্ছে রুকসানাপুর বড় ছেলে রাফাতের। তো দেখি আমরা ওরা কিভাবে কিনে আসলো। আর ওইগুলো নিয়ে এসেছিল কনের বড় বোন আর বড় ভাই। তো এখানে একটু নাচ দেখতে পারবেন। ওনারা বিয়ে বাড়ি দেখে, ডেকোরেশন দেখে ওনারা চলে এসেছিলেন। তো একটু নাচ দেখালেন আমাদের সবাইকে, তো রুকসানাপু একটু রেকর্ড করে আমার জন্য রেখেছিলেন, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। জলে গিয়াছিলাম সই, এগো খালা খাজলের ফাঁকি দেখাই আইলাম খই, এগো খালা খাজলের ফাঁকি দেখাই আইলাম খই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। তো এই যে যা যা ডালা তারপর হাম্পাসগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে রুকসানাপুর বড় ছেলের কনের বাড়ি থেকে এসেছে। তো আসুন দেখে নেই। Oh yeah. Okay. Admiral.
ওই দিন রুকচনাপুর ছোট ছেলে আদির জন্মদিন ছিল, তো ওই কেকটা এসেছিল ওর বড় ভাবির কাছ থেকে। তো সবাই মিলে একটু ওকে উইশ করছিলেন আর কেকটা কেটে নিচ্ছিলেন। আদি সেনা, তোমার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা, অনেক অনেক আদর। এরপরে যেগুলো হ্যাম্পার্স বা ডালা এই তো দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে সবাই মিলে একটু বিয়ে বাড়িতে গান করছিলেন। বিয়ে বাড়ি আর গান হবে না সেটা কি হয়, সেজন্য সবাই মিলে একটু আড্ডার গান হচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একজন তালতো ভাই, উনি অনেক সুন্দর গান করেন। চলুন সেই গানটা আমরা শুনে আসি ওনার মুখ থেকে। তো আর এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আপনাদের সবাই অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আবারও বলছি, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ডাবল ওয়েডিং পার্ট 5 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক সুন্দর আর ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আমি আজকের মতো মিসেস আলী বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Oh, shoot.